মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির খং উঠিছে। খং বিরোধীর ওপৰত নহয়, সাংবাদিকৰ ওপৰত খং। হয়, ধর্মপুরের বিজেপি বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির খং উঠিছে। উৰহৰ খং ভগাধাৰীত, মন্ত্রী পাটোয়ারির খং সাংবাদিকৰ ওপৰত। মধুপুর মণ্ডলে উলিওয়া বিজেপির এক শোভাযাত্রার মাজতে সাংবাদিকর বিরুদ্ধে খং ক্ষোভ উজাড়িলে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে। রাইজে নির্বাচিত করার পাছতহে মই মন্ত্রী হব পারিছো, মোকতো ইয়ারে রিপোর্টার কেইটাই এমএলএ জুকুয়া নাই। রাইজে নির্বাচিত করার পিছতে মই মন্ত্রী হব পাইছো, মোকতো ইয়ারে রিপোর্টার জিকিতা হেকিতে তো মোক মানে এমএলএ জিকা। দরাসলতে ধর্মপুরের বিজেপি কেন্দ্রিক চর্চা আর বিজেপির ভিতর চোরাত লবি কেন্দ্রিক রাজনীতি চলা বলে সোশ্যাল মিডিয়াত চর্চা হওয়াত ধর্মপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির খং উঠিছে সাংবাদিকর উপর, খং উঠিছে সোশ্যাল মিডিয়ার উপর। সোশ্যাল মিডিয়াত কোনে কি লিখে লিখি থাকক, সেবিল টেনশন লবলিয়া বিষয় নহয়। সোশ্যাল মিডিয়া কি মই জানো নহয়, ক্ষোভ উজাড়িলে চন্দ্রমোহন পাটোয়ারিয়ে। যদি ফটোটা আপনি আছে, কোনে কি সোশ্যাল মিডিয়াত লিখে লিখি থাকবে, সেবিল বেশি টেনশন লবলগা বিষয় নয়। সোশ্যাল মিডিয়া মই জানো নয় কি বস্তু। 2026 অনুষ্ঠিত হব বিধানসভার পরবর্তী নির্বাচন। ইয়াকে লৈ ধর্মপুর সমষ্টিত বিজেপির পৰা তৎপর হয়েছে দুগৰাকীকৈ স্থানীয় নেতা, ভিতরে ভিতরে নির্বাচন কেন্দ্রিক তৎপরতা আরম্ভ করেছে। নেতা দুগৰাকী আর এস এস তথা বিজেপির স্থানীয় নেতা ত্রিনয়ন বর্মন আর বরমা কলেজের অধ্যাপক তথা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিদ্যুৎ বিকাশ ডেকা। খবর মতে ধর্মপুরত বিজেপির তিনি ফয়দর মাজত শীতল যুদ্ধ, এটা ফয়দে আনটো ফয়দলৈ এৰিছে তীক্ষ্ণ বাক্যবাণ, সোশ্যাল মিডিয়াত আক্রমণ প্রত্যাক্রমণ, এইসমূহ স্ক্রিনশট তারই এক প্রমাণ। সেইবাবে ধর্মপুরের সাংবাদিকর উপর খড়গহস্ত চন্দ্রমোহন পাটোয়ারি। হাজার হলেও গাড়ির কথা আছে নহয়, পিছে চন্দ্রমোহন পাটোয়ারিয়ে ধর্মপুরত লবি থাকাটো বিশ্বাস নকরে যদি ভাষণ প্রসঙ্গত এয়া কি কলে, সেই কারণে মই দলের কর্মী সকলক কইছো লবি নকরিব কলে চন্দ্রমোহন পাটোয়ারিয়ে। নলবাৰীৰ পৰা চন্দন শর্মার রিপোর্ট, অসম লাইভ 24।